অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য শ্যামনগরে। শ্যামনগরের রত্নেশ্বর শ্মশানঘাট সংলগ্ন রেলের একটি পরিত্যক্ত জায়গা থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আশেপাশের এলাকায়। মৃতদেহটি রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ, যদিও তার পরিচয় এখনো জানা যায়নি। তারপরে ওইটাই দেখলাম, পুলিশকে ফোন করলো আমরা ছেলেরা, আসলে এক ঘন্টা পরে দুটা নিয়ে গেল। কী দেখছিলাম, আমি এখানে এসেছিলেন, আমি ল্যাট্রিন করতে এসেছিলাম, এখানে ল্যাট্রিন করে এসেছিলাম, তারপরে দেখলাম রোজি আসেন ল্যাট্রিন করতে। হ্যাঁ, রোজি আসি। মদ খেয়েছিল কী করে বুঝলেন? এই যে দেখুন, আমরা মদে খেলে আদমিকে চিড়ে যাই, কেমনি আছে কেমনি নেই। ব্লাড পড়ে আছে তো? ব্লাড পড়ে আছে, ওইটা তো বুঝা যাচ্ছে কী হয়েছে, ও তো पहचान वाला आदमी है? नहीं, पहचान वाला नहीं है, बाहर का आदमी। मारधोर करके फेंक दिया? नहीं, वो नहीं है सर, वो सब हो गया तो हम लोग कैसे बोल सकते हैं। आपका नाम? मेरा नाम कृष्णा सिंह। कृष्णा सिंह कहाँ पर रहते? डीसीएम लाइन। উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।